वेलकम टू एयर एडुटेक यूट्यूब चैनल। आज के अपन संगे जो ट्यूटोरियल नहीं हाजिर होटी हलो हाउ टू प्रोटेक्ट एंड लॉक वर्ड फाइल बांगला ट्यूटोरियल। आज के ट्यूटोरियल अपना जो विषय जानते पारबें सेटी हलो एक वर्ड फाइल के कीभावे अपनी प्रोटेक्शन देवें, अर्थात अपनार एक लिखित डॉक्यूमेंट के अपनी कीभावे निरापत्ता देवें निरापदे रखबें। এই ধরনের প্রোটেকশনের জন্য দুটি বা একাধিক পদ্ধতি আছে। আমি এর মধ্যে কয়েকটি পদ্ধতি আপনাদের সামনে আজকে উল্লেখ করব। তা আমি একটা পদ্ধতি হলো যে আপনার ফাইলটি কখনোই ওপেন হবে না, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। আর আরেকটা সিস্টেম আছে যে আপনার ফাইলটি ওপেন হবে বাট এডিট হবে না, অর্থাৎ আপনার ফাইলটিকে ওপেন করতে পারবে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আনলক করা ছাড়া এটির কোনো পরিবর্তন করতে পারবে না, এডিটিং করতে পারবে না বা ফরম্যাটিংও করতে পারবে না। অর্থাৎ আপনার ফাইলের ফন্ট, কালার, মার্জিন যা কিছু আছে না কেন কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। তাহলে আপনার ফাইলকে আপনি কেন প্রোটেক্ট করবেন? কারণগুলি হলো যে আপনার ফাইল যাতে অন্য কেউ ডিলিট করতে না পারে, এজন্য আপনাকে প্রোটেকশন দেওয়া উচিত। আপনার ফাইল কেউ পরিবর্তন করতে পারবে না, এই জন্য আপনি ফাইল লক করে রাখবেন বা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। আর অনেক সময় দেখা যায় যে কোনো ইউজার আপনার ফাইল ওপেন করে পাসওয়ার্ড দিয়েছে কিন্তু আপনার সেই জরুরি ফাইলটি আপনি নিজেই ওপেন করতে পারতেছেন না। তা চলুন ভিউয়ার্স, ভিডিওটি বুঝতে হলে এবং নিয়মগুলো শিখতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে একটি ওয়ার্ড ফাইল ওপেন করার পর ইনপুটে যেতে হয়, ইনপু থেকে প্রোটেক্ট ডকুমেন্ট এবং এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দিতে পারেন। আরেকটি পদ্ধতি হলো আপনি যখন নতুন কোনো ফাইল সেভ করতে যাবেন, যখন সেভ অপশনে আসবে সেখানে আপনি ড্রাইভ সিলেক্ট করে যে ড্রাইভে সেভ করতে চান সব কিছু ঠিকঠাক করে আপনাকে আসতে হবে টুলস অপশানটিতে। টুলস অপশানে এসে আপনাকে জেনারেল অপশানটি আছে এখানে ক্লিক করলেও আপনি আপনার ফাইলকে প্রোটেকশন দিতে পারবেন, অর্থাৎ লক করতে পারবেন। আরও একটি পদ্ধতি আছে, সেটি হলো আপনি আপনার ওয়ার্ড ফাইল ওপেন করার পর এই যে উপরে মেনু বার থেকে আপনাকে রিভিউ যে মেনুটি আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে নিচের অপশানগুলো আসবে। এই অপশান থেকে ডিস্ট্রিক্ট এডিটিং এখানে ক্লিক করলে নিচের এই মেনুটি আসবে, মেনু বক্সটি, এখান থেকেও আপনি আপনার ফাইলকে প্রোটেকশন করতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমি এখানে একটা ফাইল ওপেন করতেছি, এই ফাইলটি আমি ওপেন করলাম। ফাইলটি যখন আমি প্রথমবার ওপেন করলাম এই ফাইলটি সরাসরি ওপেন হয়েছে, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয়নি। এখন এই ফাইলটিকে যদি আমি প্রোটেক্ট করতে চাই, অর্থাৎ পাসওয়ার্ড দিতে চাই, ফাইল অপশনে যাব। ফাইলটি ওপেন থাকা অবস্থায় প্রথমে ফাইল অপশনে যাব, এখান থেকে ইনপুতে ক্লিক করব, ইনপু থেকে আমরা আসব প্রোটেকশনে। ওই যে প্রোটেক্ট ডকুমেন্ট অপশনে যেয়ে যে অ্যারো চিহ্নটি আছে এখানে, এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এই দুই নাম্বার যে অপশনটি আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক করার পর আপনি পাসওয়ার্ড অপশানটি আসবে, এখানে আমাকে প্রথমবার একটি পাসওয়ার্ড লিখতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফাইলটি লক করতে চান সেই পাসওয়ার্ডটি দেবেন। আমি 1 2 3 4 পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পর ওকে করব। ওকে করার পর ওই পাসওয়ার্ডটি আবার এন্টার করতে হবে, অর্থাৎ রিএন্টার পাসওয়ার্ড। আমি আবার ওই আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দেব, 1 2 3 4 দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমি ব্যাকে যাব, যাওয়ার পর যে ফাইলটি আছে ফাইলটিতে যে আমি সেভ দেব, এই সেভ দেব, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস দিয়েও আমি সেভ দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ দেব, ফাইলটি ক্লোজ করব। এই ফাইলটিতে আমি পাসওয়ার্ড দিয়েছি, এখন এই ফাইলটি যদি আমি ওপেন করতে চাই তাহলে আমার কাছে পাসওয়ার্ড যাবে,
আমি এখন যে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি লক করেছিলাম সেই ফাইল পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি হলো 1234 দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব। করলে আমার এটি ওপেন হয়ে গেল। এখন কিভাবে আপনি এই পাসওয়ার্ডটি রিমুভ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে ফাইলটি ওপেন করে ইনফোতে যাবেন, ইনফো থেকে অ্যারোতে যাবেন, অ্যারোতে যেয়ে আবার আপনাকে পাসওয়ার্ড ইনক্রিপ্ট পাসওয়ার্ডে যেতে হবে। যাওয়ার পর যে পাসওয়ার্ডটি আপনার আগের দেওয়া ছিল সেটি শো করাবে, এটা আপনি ডিলিট করে দেবেন, ডিলিট করে সেভ করবেন, সেভ করে দেবেন। এখন এরপর আমি ফাইলটি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন যদি আমি ফাইলটি ওপেন করি তাহলে লক্ষ্য করেন যে ফাইলটি পাসওয়ার্ড ছাড়া সরাসরি ওপেন হয়েছে। দুই নম্বর পদ্ধতি, আপনি একটি নতুন ফাইল যদি নেন, একটি নতুন ফাইল আমি নিলাম একটা এমএস ওয়ার্ডের, কন্ট্রোল এম এন চাপে অথবা নিউ, এখান থেকে নিউ থেকে আমি একটা নতুন ফাইল নিলাম। নেওয়ার পর যা কিছু আপনি লেখালেখির কাজ করার করবেন, করে ফাইলটিকে যখন আপনি সেভ দিতে যাবেন কন্ট্রোল এস অথবা এখান থেকে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পর আপনার ব্রাউজে, মানে ব্রাউজ যে ফোল্ডারে আপনি সেভ করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি ডেস্কটপে সেভ করতে চাই এবং হাউ টু প্রোটেক্ট, আমি এখানে ফাইলের নাম দেব যে হাউ টু প্রোটেক্ট ওয়ার্ড ডকুমেন্ট, এবং ফাইলটা আমি 3 নম্বর ফাইল দিলাম আর আমি লিখলাম হাউ টু প্রোটেক্ট ওয়ার্ড ফাইল। আমি ফাইলের নাম দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই সরাসরি সেভ না করে টুল অপশনটি আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে যে জেনারেল অপশনটি আছে এখানে ক্লিক করব। করার পর এখানে পাসওয়ার্ড টু ওপেন, যে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ওপেন হবে সেটি আমি পাসওয়ার্ড দেব, 1234 দিলাম। আর একটা আছে পাসওয়ার্ড টু মডিফাই, তা এখানে দুইটি পাসওয়ার্ড আছে, একটা হলো শুধু ওপেন করার জন্য পাসওয়ার্ড, তা আমি শুধু ওপেন করার জন্য পাসওয়ার্ডটি দিলাম, দিয়ে যে আমার ফাইলটি ওপেন করতে পারবে না ওকে ওকে করলাম। ওকে করার পর রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন, আবার কনফার্ম হওয়ার জন্য আবার পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে। দেওয়ার পর সেভ করব, সেভ করে ওকে বাটনে ক্লিক করব। করার পর এটা অবশ্যই সেভ, কিবোর্ডের কন্ট্রোল এস চেপে সেভ দেবো। দেওয়ার পর এটা ক্লোজ করে দেবো, সেভ হয়েছে ডেস্কটপে। এটা এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার জন্য দেখেন যে ফাইলটি আমার পাসওয়ার্ড ছাড়া ওপেন হচ্ছে না। এখন যদি আমার পাসওয়ার্ডটা আমি দেই 1234 তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এটার যদি আমি পাসওয়ার্ড রিমুভ করতে চাই তাহলে ইনফো থেকে এই ফাইল, এখান থেকে আমি আবার পাসওয়ার্ডে যাব, যে পাসওয়ার্ড দিয়ে এটি লক করা ছিল সেটি উঠে দেব। উঠে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে সেভ দিয়ে দেব। তাহলে ফাইলটি এখন পাসওয়ার্ড মুক্ত, ফাইলটিতে কোনো পাসওয়ার্ড নাই, সরাসরি ওপেন হলো। তা আমি এখন একটি নতুন ফাইল নেব। নতুন ফাইল নিয়ে এই ফাইলটি আমি সেভ করব। সেভ অপশানে গেলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এই ফাইলটির নাম দিলাম আমি 5 নম্বর ফাইল। লক্ষ্য করেন যে 5 নম্বর ফাইলটা দিয়ে আমি এখানে সেভ করলাম। সেভ করার পর এখানে লক্ষ্য করেন এটা 5 নম্বর ফাইল, এই ফাইলটি আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে 5 নম্বর ফাইলটি আমি এখন ওপেন করলাম। ওপেন করলে দেখেন এই ফাইলটি যখন ওপেন আছে সব কিছু অ্যাক্টিভ আছে। আমি এগুলোর ফন্ট পরিবর্তন করতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন এই ফাইলটি প্রোটেক্ট করার জন্য আমি ফাইল অপশনে যাব। যাওয়ার পর ইনফোতে ক্লিক করে এই অপশনে যাব। এখানে দেখেন যে রেস্ট্রিক্ট এডিটিং, রেস্ট্রিক্ট এডিটিংয়ে আমি যদি ক্লিক করি তো এই দিকে লক্ষ্য করেন যে ডান দিকে একটা মেনু বার চলে আসছে। এখানে আছে ফরম্যাটিং
রেস্ট্রিকশন এখানে ক্লিক করব এবং এখানে আছে এডিটিং রেস্ট্রিকশন এখানেও ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে নো চেঞ্জ লেখা আছে, নো চেঞ্জ রিড অনলি, এখানে চেঞ্জ হবে না, শুধু পড়তে পারবে। তো আমি এখান থেকে যদি নিচে আসি তিন নাম্বার ঘরটিতে, এটা অপশনাল, এটার কোনো দরকার নাই। তিন নাম্বার ঘরে আসি, বলছে ইয়াস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন। আমি এখন প্রোটেকশন দিতে চাই ফাইলটিতে, এই জন্য আমি ক্লিক করব, ক্লিক করলাম। করার পর এখানে বলেছে যে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিলাম 1234 এবং পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে, আমি টাইপ করলাম 1234। দেওয়ার পর ওকে করলাম। করার পর কন্ট্রোল এ চাপ দিয়ে আমি এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পর আমি ক্লোজ করে দিলাম এই ফাইলটি, এবং এটি আমি ওপেন করব। ফাইলটি কিন্তু কোনো বাধা ছাড়াই সরাসরি ওপেন হয়েছে। এখন এই ফাইলটিতে আমি যদি কার্সর রাখি, দেখেন এখানে যে এডিট অপশানগুলো আছে, কালার, ফন্ট, প্যারাগ্রাফ, সবগুলোই হচ্ছে নিষ্ক্রিয় হয়ে আছে। পেজ পেপার, পেজ সাইজ, ডিজাইন সব নিষ্ক্রিয়, অর্থাৎ এখানে আমি কোনো কাজ করতে পারবো না বা এডিট করতে পারবো না। এখন এডিট করতে গেলে অবশ্যই আমাকে পাসওয়ার্ডটি আনলক করতে হবে। পাসওয়ার্ডটি আনলক করার জন্য আমাকে এই যে নিচে যে অপশনটি আছে এখানে এখানে যাব। যাওয়ার পর স্টপ প্রোটেকশন এখানে ক্লিক করার পর যে পাসওয়ার্ডটি দিয়ে এটার এডিটিং বা ফরম্যাটিং প্রোটেকশন করা ছিল, সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি আনলক করব। 1234 রিপোর্ট দিয়ে আমি আনলক করলাম। এখন আমি আনলক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখানের অপশান, এই অপশানগুলি সক্রিয় হয়েছে, অর্থাৎ এগুলোতে এখন আমি পরিবর্তন করতে পারবো, অর্থাৎ কাজ করতে পারবো। আপনারা এই কাজটি আপনাদের যে মেনু বার থেকে যে রিভিউ অপশানটি আছে, মেনুটি আছে, এই রিভিউয়ে ক্লিক করলে এখানে যাবেন রেস্টিং এডিটিং, এখান থেকেও আপনারা এই প্রোটেকশনটা দিতে পারবেন। এই দুটাতে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর ইয়াস ইনফোর্সিং প্রোটেকশন এখানে ক্লিক করে আপনি আবার পাসওয়ার্ড দেবেন। আমি এবার দিলাম 123, আবার 123 দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এখন দেখেন যে আমার এখানে এটা এডিট করার জন্য উপরের যে অপশানগুলো আছে সবগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, অর্থাৎ আমি আর কোনো এটাতে এডিট করতে পারবো না। এডিট করতে গেলে আমাকে এই নিচে আবার যেতে হবে, যে স্টপ প্রোটেকশন এখানে যে 1 2 3 দিয়ে আমি ওকে করলাম এবং এটি সক্রিয় হয়ে গেল। এরপর সেভ দেবেন। তা আপনারা যখন আপনাদের ওয়ার্ড ফাইলে কাজ করবেন, কাজ করার শেষে যদি আপনি আপনার ফাইলটি লক করে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান দুইভাবে করতে পারবেন। একটা হলো ফাইল থেকে ইনফো, ইনফো থেকে রেস্টিং এডিটিং, এটা। আর একটা হলো আপনি সরাসরি এখানে যাবেন রিভিউয়ে, রিভিউ ক্লিক করার পর যাবেন রেস্টিং এডিটিং, এখান থেকে যেও আপনি আপনার ফাইলটিকে প্রোটেকশন করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী এই ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার অন্য অন্য টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমার চ্যানেলে যাবেন। যাওয়ার পর এখানে ভিডিওর থেকেও পছন্দ করে দেখতে পারবেন টিউটোরিয়ালগুলো। তাছাড়াও প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যেয়ে আপনাদের এখানে প্লে লিস্ট আছে MS ওয়ার্ড টিউটোরিয়াল অন্য অন্য, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে টিউটোরিয়াল। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।